আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো। কনস্টেবলের এএসপি হওয়ার খবরটি ভুয়া, যা জানালেন পুলিশের উপকমিশনার। এদিকে বিএনপি করে দেখে চাকরি হচ্ছে না, যে অভিযোগ করলেন এমপি হারুনের। সর্বশেষ থাকছে নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মতবিরোধ, আত্মঘাতী, যা বললেন মাহমুদুর রহমান মান্না। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। এক কনস্টেবলের এএসপি হয়ে ওঠার খবরটি দেশ জুড়ে ভাইরাল হয়েছে। দেশের প্রথম সারির বিভিন্ন মিডিয়ায় ফলোআপ করাও প্রচারও হয় সে খবর। তার জীবন, সংগ্রাম, স্বপ্ন ইত্যাদি উঠে আসে গল্পের মতো। আর সেই গল্পের নায়কোচিত চরিত্র পুলিশ কনস্টেবল আব্দুল হাকিম। ঘটনার মোড় ঘুরে যায় বেশ দ্রুতই, যখন জানা গেল সেই কনস্টেবলের 40তম বিসিএসে পুলিশ ক্যাডারে 67তম স্থান অর্জন করা বা এএসপি পদে তার সুপারিশ প্রাপ্তির ঘটনা পুরোটাই ভুয়া। তখন নয়া আলোচনা শুরু হয়েছে। প্রথমে কনস্টেবল আব্দুল হাকিম সবার শুভেচ্ছা সহানুভূতির কেন্দ্রে থাকলেও এখন তাকে নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ওই কনস্টেবল কেন এমন করলেন, বা প্রথম সারির মিডিয়াগুলোতে এমন খবর কেন সত্যতা যাচাই ছাড়া কিভাবে প্রকাশ পায় ইত্যাদি। এ প্রসঙ্গে পুলিশের উপকমিশনার মিডিয়া মোহাম্মদ ফারুক হোসেন কালের কণ্ঠকে বলেন, আব্দুল হাকিম নামের ওই কনস্টেবল দাবি করেছেন যে তিনি বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার এএসপি পদের জন্য বাছাই হয়েছেন। তার এই দাবি ঠিক নয়, ভুয়া। আব্দুল হাকিমের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে মানসিক বিকারগ্রস্ত। তিনি আরও বলেন, আমরা খবর নিচ্ছি সে কেন এমন দাবি করল তা খতিয়ে দেখতে হবে। সে কেন এমন তথ্য মিডিয়াকে দিল, শেষ পর্যন্ত যদি প্রমাণ হয় যে এসব সত্যি মিথ্যাচার, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ কনস্টেবল আব্দুল হাকিম দাবি করেছিলেন, 40তম বিসিএসে তিনি পুলিশ ক্যাডারে 67তম স্থান অর্জন করেছেন। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি তালিকায় দেখা গেছে সিলেট অঞ্চল থেকে আবেদন করা পরীক্ষার্থী সঞ্জীব দেব সেই স্থান অর্জন করেছেন। তার রোল নম্বর 1600491। আব্দুল হাকিম নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের বাসিন্দা। পুলিশ ক্যাডারের সুপারিশ প্রাপ্ত সঞ্জীব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 2012-13 সেশনের শিক্ষার্থী ছিলেন। প্রথম বিসিএসই পুলিশ ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছেন তিনি। তার প্রবেশপত্রেও পরীক্ষায় অংশগ্রহণ ও রোল ইত্যাদি সত্যতা মেলে। যাচ্ছি পরের সংবাদে। বিসিএস এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় অনেকে চাকরি হচ্ছে না বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য হারুনুর রশিদ। মঙ্গলবার জাতীয় সংসদে বৈষম্য বিরোধী বিল 2022 উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। তা 30 দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। এ বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, পাবলিক সার্ভিস কমিশনের বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও বিএনপি করে দেখে চাকরি হচ্ছে না। এখানে রাষ্ট্র বৈষম্য করছে, রাষ্ট্র বৈষম্য করলে কি হবে সেটি বিলে বলা নেই। হারুনুর রশিদ বলেন, ধর্মীয় উপাসনালয় পাবলিক প্লেস নয়, মসজিদে ভিন্ন ধর্মের কারো প্রবেশের অনুমতি নেই। বিলে বলা হয়েছে ধর্মীয় স্থানে প্রবেশ করতে না দিলে বৈষম্য হবে, এর ব্যাখ্যা চাই। তিনি বলেন, শিওর পরিচয় থাকতে হবে, পিতৃ পরিচয়ে সমস্যা থাকলে মাতৃ পরিচয় থাকতে হবে, নানি নানা তো থাকবে, এই বিধান থাকলে ব্যভিচারকে প্রশ্রয় দেওয়া হবে, বিষয়টি পরিষ্কার করতে হবে, দেশে আইনের শাসন নেই, গুম খুনের কারণে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। হারুন বলেন, একটি অ্যাপার্টমেন্টে অনেক মানুষ থাকে, তারা যদি কারো বিষয়ে আপত্তি দেন, তারা যদি মনে করেন কোনো ব্যক্তি থাকলে তাদের সমস্যা হবে, সেক্ষেত্রে কি হবে? বলা হয়েছে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে প্রতিবন্ধকতা করা যাবে না। এসব অনুষ্ঠানের নামে যদি বেলেল্লাপনা হয় তাহলে কি হবে? কিছুদিন আগে দেখলাম তাপস নামে একজনের মেয়ের বিয়েতে পর্ন তারকা আসলো, অনুষ্ঠান করে চলেও গেল। তথ্যমন্ত্রী বললেন তার আসার অনুমতি নেই, কিন্তু পর্ন তারকা এসে অনুষ্ঠান করে চলে গেল। পরে হারুনুর রশিদের কথার জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, বিলটি কমিটিতে গেলে উনি যা যা বললেন তা নিয়ে আলোচনা করা যাবে, আবার সংসদে আসবে, আবার আলোচনা হবে, তবুও জবাব দিচ্ছি। তিনি বলেন, মানবাধিকার নিয়ে তিনি যে উদ্বিগ্নতা বোঝানোর চেষ্টা করেছেন, এমন একটি দলের সদস্য যে দলটি 21 আগস্ট অন্য দলের সব নেতা নেত্রীদের এবং জাতির পিতার কন্যাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, চেষ্টা করে প্রায় সফল হয়ে গিয়েছিল, আল্লাহ মালিক উনি বেঁচে গেছেন, সেই দলের একজন সংসদ সদস্য আমাকে মানবাধিকার শেখাচ্ছেন। আনিসুল হক বলেন, ওনার কাছ থেকে আমার মানবাধিকারের শিক্ষা নিতে হবে না, আমার মানবাধিকার সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, উনি যে প্রশ্নগুলো করছেন সময় হলে অবশ্যই জবাব দেব। এখানে বক্তৃতা দিয়ে তারপর একটা সংকট সৃষ্টি করার যে হুমকি দিলেন উনি, আমি বলতে চাই বাংলাদেশের মানুষের বোকা নেই, ওনাদের এসব কথায় আর কাজ হবে না, ওনার প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দেব, সময় হলে দেব।
যাচ্ছি পরের সংবাদে। বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগের পর এমন একটি সরকার গঠন করতে হবে যারা প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব স্তরকে ঠেলে সাজাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ হলে তা হবে আত্মঘাতী, যা স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে। সোমবার 4 এপ্রিল নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির এক সভায় এসব কথা বলেন তিনি। দেশের সার্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপট তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মাহমুদ রহমান মান্না বলেন, এই মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবল স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে। এমন একটি সরকার গঠন করতে হবে যারা দুর্নীতি রোধ করবে, রাষ্ট্র সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী করবে, জনগণের সাংবিধানিক রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেবে। কেবল তখনই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারকে অপসারণ করতে প্রয়োজন সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন, দাবি করে মান্না বলেন, সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আন্দোলনকারী শক্তি পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তী সরকারের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।